যে করোনা পেরিয়ে গেছে আর সেই ভয় আমাদের নেই, আমরা আবার একসঙ্গে সবাই মিলিত হয়েছি। আর আজকের এই দিনটা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ভোকেশনালে ভালো র্যাঙ্ক করেছো, ভালো মার্কস পেয়েছো, তাদের জন্য একটা আনন্দের দিন যে আবার আমরা একসঙ্গে মিলিত হলাম। পরবর্তীকালে দেখবে যে বিএড পড়তে গিয়ে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলে দুটো শব্দ আছে। কোনো ছাত্রছাত্রী যদি তাকে যদি পুরস্কৃত করা হয়, তাকে যদি সম্মানিত করা হয় বা তাকে যদি নাম্বার দেওয়া হয়, এটা এক ধরনের হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এইভাবেও তাকে আরও তার মূল্যায়ন করে তাকে আরও বাড়ানো যায়, সে আরও অন্যান্য কাজে উৎসাহিত পাবে, পড়াশোনাতে উৎসাহিত হবে। পাশাপাশি নেগেটিভ রিইনফোর্সমেন্ট করেও কিন্তু করা যায়। আমরা মাঝে মাঝে অনেক ভালো ছাত্রছাত্রীদের বকে দিই বা সামান্য শাস্তি দিই, তাতে ওরা ভেঙে পড়ে। কিন্তু ভাঙার পরিবর্তে যদি দেখা যায় যে সেই ছাত্র বা ছাত্রীটি টিচারদের একটি কথাতে রাগ না করে, তারা যদি ভেবে নেয় যে আমাকে ভালো করতে হবে, আমার ভালোর জন্য স্যাররা বলছেন, ম্যামরা বলছেন, তাহলে তিরস্কার করার মধ্যে দিয়ে তাকে কিন্তু আমরা নেগেটিভ রিইনফোর্সমেন্ট বললাম। পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ইনফোর্সমেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে তোমাদের সার্বিক উন্নয়ন। আমরা সবসময় চাই যে ওভারঅল ডেভেলপমেন্ট যেন তোমাদের হয়, শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যা যা আছে, ড্রয়িং থেকে শুরু করে কোনো কুইজ কম্পিটিশন থেকে শুরু করে, ওয়াইপিসি থেকে শুরু করে যাবতীয়। আমার সামনে এখানে দুজন বসে রয়েছে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, ওরা খুব ভালো ড্রয়িং করে। তো ওরা দু বছর যখন এখানে পড়লো তখন ওরা কিন্তু প্রত্যেকটা ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছে। নাম নাই দিতে পারতো, বলতে পারতো যে স্যার আমাদের তো অনেক পড়াশোনার চাপ আছে, আমরা সায়েন্সের ছাত্র, তারপরে আমরা ইংলিশ ভার্সন আমরা পড়ছি স্যার। কিন্তু ওরা একদম নিয়ম করে, যতগুলো স্কুলে প্রোগ্রাম হয়েছে নিয়ম করে কিন্তু ওরা কম্পিটিশনে নাম দিয়েছে। আমরা এটাই চাই। আর আজকের এই দিনে যারা তোমরা আজকে এখানে উপস্থিত আছো, এটা সম্ভব হতো না যদি না তোমাদের টিচাররা তোমাদেরকে গাইড করত। হ্যাঁ, আমরা খুব কম সময় গাইড করতে পারি স্কুলের মধ্যে, আমরা হয়তো 10:30 থেকে 11-12 হয়তো ম্যাক্সিমাম 3টে পর্যন্ত গাইড করি, আর ক্লাস 9-10 আমরা 10:30 থেকে 4:30 পর্যন্ত গাইড করি। কিন্তু এই যে সময়কাল, এই যে স্লট, এই সময়কালের মধ্যে আমরা যেভাবে তোমাদেরকে গাইড করি, সেটা মেরে ধরে হোক আর ভালোবেসে হোক, এটা কিন্তু অনেক অনেক মূল্য আছে। যেদিন এই স্কুল ছেড়ে চলে যাবে সেদিন ভাববে যে আমাকে তো আর কেউ গাইড করার নেই, কলেজে তো কেউ আমাকে বলছে না, ইউনিভার্সিটি তো কেউ আমাকে বলছে না, কোনো স্যার দিদিমণি কোনো প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই তো বলছেন না যে তুমি এটা করো বা এটা করো না, কেউ বলার নেই। কিন্তু আমাদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা বলেন, কেন বলেন, তোমাদের ভালোর জন্য বলেন। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ভোকেশনালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের বিদ্যালয়ে তাদেরকেই আমরা ফেলিসিট করব। কিন্তু এই নোটিশের পরে কিছু ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল, তারা এখানে উপস্থিত আছে, এবং তারা এসে বললো স্যার 1 থেকে 10 পর্যন্ত যদি আপনি ডাকতেন এটাই ভালোবাসা। পুরস্কারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্মান, এবং বড় কথা হচ্ছে সবার সঙ্গে কমিউনিকেট করে একসঙ্গে থাকা, এই যে ভালোবাসা, এই যে টান। যারা বেরিয়ে গেলে, উচ্চ মাধ্যমিক পাস করে যারা বেরিয়ে গেলে, তারা যদি স্কুলের প্রত্যেকটি টিচারের সঙ্গে বা স্কুলের সঙ্গে যদি এই সম্পর্ক রাখো, আগামী দিনে দেখবে স্কুলেরও উন্নতি হবে আর তোমাদেরও দেখবে ভালো লাগবে। আমাদের এখনো ভালো লাগে পুরনো স্কুলগুলোতে, আমরা যে স্কুলে প্রাইমারি পড়েছি, যে স্কুলে আমরা মাধ্যমিক বা যে স্কুলে আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছি, এখনো মনে হয় একবার সেই স্কুলটা থেকে ঘুরে আসি। এই এই যে একটা অনুভূতি, ভেতর থেকে যে অনুভূতি, এই অনুভূতিটা আমাদের সবারই আছে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ অবশ্যই রাখবে। আর সায়েন্সের যারা ছাত্রছাত্রী আছো বা আর্টসের যারা ছাত্রছাত্রী আছো, সবার কাছে একটা আনন্দের খবর আমি এই মঞ্চ থেকে দিচ্ছি যে আমরা পড়াশুনো করি, মূলত এখন পড়াশোনাটার কারণ হয়ে দাঁড়াচ্ছে কি না একটা ভালো চাকরি পেতে হবে, এটাই তো আমাদের লক্ষ্য হয়ে গেছে। এখন আমি অনেককে বলতে শুনেছি যে আমি ভালো মানুষ হব,
ভালো মানুষ আমাদের হতে তো হবেই, ভালো মানুষ ছাড়া তো সমাজ তো চলবে না। কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য আছে যে আমাকে এস্টাবলিশ হতে হবে, আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, কারণ মা বাবা অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে পড়াচ্ছে। আমি এখানে যতজন আমাদের ছাত্রছাত্রীরা বসে আছো, সবার বাবা সবার মা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে না এবং কি করে সেটাও জানো না, কিন্তু তোমাদের ব্যাগ বই জুতো পেন পেন্সিল প্রজেক্টের খাতা থেকে শুরু করে যাবতীয় জিনিস, বেতন থেকে শুরু করে টিউশনি খরচা থেকে শুরু করে যাবতীয় জিনিস তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছে। কোনোদিনও বুঝতে দেয়নি যে কিভাবে তিনি রোজগার করছেন। তোমাদের একটাই কর্তব্য যে সেই মা বাবার মুখে হাসি ফোটানো। একজন ছাত্র ইতিমধ্যে মা বাবার মুখে হাসি ফুটিয়েছে, সুমন এখানে বসে রয়েছে, আমি সুমনকে একটু দাঁড়াতে বলবো, দাঁড়াও সুমন। মাধ্যমিকে তো আমাদের র্যাঙ্ক করেছিল পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সময় ফার্স্ট হয়েছিল, তার জন্য আমাদের স্কুল গৌরবান্বিত হয়েছে অনেকখানি। এবং সুমন উচ্চ মাধ্যমিকও ভালো রেজাল্ট করেছে, আর একটু যদি রেজাল্টটা বাড়তো আমাদের পুরো পশ্চিমবঙ্গের র্যাঙ্কের মধ্যে হয়তো আমরা চলে আসতাম। কিন্তু সুমন আসল কাজটি করে দিয়েছে, ও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি পেয়ে গেছে, পোস্ট অফিস ডিপার্ট পোস্ট অফিসে ও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছে। আমি সুমনকে একটু পরে মঞ্চে আসতে বলবো, তুই নিজেই বলবি যে তুই কি করেছিস বা কিভাবে পেয়েছিস। সুমনের জন্য একটা জোরে হাত তালি। আর সুমনের এই কৃতিত্বের পিছনে বা আমাদের এই ছাত্রছাত্রীদের কৃতিত্বের পিছনে যাদের মেন হাত মানে টিচার্সদের, টিচার্সদের জন্য জোরে একটা হাত তালি দাও। আমি রবি স্যারের হাতে মাইক আবার তুলে দিই।